আবারও বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনার কারণে চরম বিদ্যুৎ সীমার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে একটি পরিবার। ঘটনাটি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে সংবাদে প্রকাশ হয়ে এলাকার তপন মজুমদারের জায়গায় ওনার ঘরের ঠিক পেছনে দীর্ঘ অনেক বছর আগে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছিল, কিন্তু দীর্ঘদিনের পুরনো হওয়ায় ট্রান্সফরমার একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে। ট্রান্সফরমারের দুটি লোহার খুঁটেতেই মরিচা ধরে খুঁটের মাঝামাঝি অংশে বেশিরভাগ জায়গা জুড়ে ভেঙে গেছে, তাই বিদ্যুতের খুঁটিগুলি সহ ট্রান্সফরমার যে কোনো সময় তপন মজুমদারের ঘরের উপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাড়ির মালিক তপন মজুমদার জানিয়েছেন, দীর্ঘ 2-3 বছর ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমারটির এই বেহাল আকার ধারণ করে আছে, কিন্তু তপন মজুমদার বেশ কয়েকবার আবেদনপত্র সহ স্থানীয় শেখেরকোট দারুগাবাড়িস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা তার বাড়িতে গিয়ে তপন মজুমদারকে সান্ত্বনা দিয়ে এসেছেন। পরবর্তীতে বাড়ির মালিক তপন মজুমদার বিষয়টি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মাকে জানান। পরে বিধায়কের তরফ থেকে বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাত করা হয়নি। বর্তমানে তপন মজুমদারের পরিবার ওনার ঘরের পেছনের বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাই বাড়ির মালিক তপন মজুমদার এবং ওনার ছেলে বিকাশ মজুমদারের দাবি, বিদ্যুৎ দপ্তর যেন খুব শীঘ্রই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ওনাদের ঘরের পেছন থেকে সরিয়ে নিয়ে রাস্তার পাশে নিয়ে বসিয়ে দেন। এখন দেখার বিষয় হলো সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন। দাদা, আপনার ঘরের পাশে যে ট্রান্সমিটারটা, এটা আজকে কতদিন ধরে এই অবস্থা, খারাপ অবস্থা আছে? খারাপ অবস্থা আছে আজকে 2-2.5 বছর ধরে। তো আপনারা কি ইলেকট্রিক ডিপার্টমেন্টের কি জানাইছিলেন? ইলেকট্রিক ডিপার্টমেন্টে জানাইছি, তারপরে আমরা গোলাঘাটের এমএল আছে, এমএলও জানানো হয়েছে, এমএলও কিছু করে দিব, তারপরে আরও উপরে কথা হয়েছে বিদ্যুৎ দপ্তরের যে উপর মহলে। হ্যাঁ, বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে, তারা আইসে দেখছে কইছে কইরা যাব, কিন্তু আইসেন্টারে কিছু করে না। আচ্ছা আচ্ছা, এটা তো মানে কোনো কিছুই নাই দেখলাম এটারে? না, এটা টানা মানা সব ছোটাই, কোন সময় এটা ফইরা এন আগুন ধরে, এটা কোনো শিওরতা নাই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ঠিক একদম ঘরের পাশে? হ্যাঁ, আমার ঘরের লোক একদম ঘরের লোক। আচ্ছা আচ্ছা, তো এখন কি চান আপনারা? আমি চাই আমার ঘরের লোকের দরকার নাই, এটা রাস্তার সাইডে নিয়ে আসে, এখানে সবার সুবিধা হয়, এই সাইডে নিয়ে বয়া ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।